সারা দেশে বিভিন্ন আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বরগুনায় আওয়ামী লীগ জেলা কার্যালয় চত্বরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। এরপর শহরে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এছাড়াও পিরোজপুর, মাদারীপুর সহ সব জেলায় দিনটি পালিত হয়েছে।